ও গ্রেড মানে কিন্তু খুবই ভালো নম্বর তুমি ওই থেকে 100 এর মধ্যে পড়ছো, অর্থাৎ আউটস্ট্যান্ডিং, তুমি ও গ্রেড পেলে। দেখো কত নম্বর পেলে তোমরা থার্ড ডিভিশন পাবে। প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা কত থেকে কত নম্বর পেলে অ্যাকচুয়ালি ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন পাবে, এছাড়া তোমাদের গ্রেডেশন সিস্টেম কি রয়েছে এবং ও পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের নিয়মাবলী কি রয়েছে, পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে এই ভিডিওটি উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রেডেশন সিস্টেমটা নিয়ে আলোচনা করো। পার্টিকুলার কোনো একটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু গ্রেড নির্ধারণ করা হয়। তুমি যদি কোনো পার্টিকুলার সাবজেক্টকে 90 থেকে 100 এর মধ্যে পাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু গ্রেড দেওয়া হবে ও, এবং বলা হবে কিন্তু আউটস্ট্যান্ডিং। তো এক্ষেত্রে ও গ্রেড মানে কিন্তু খুবই ভালো নম্বর, তুমি খুবই ভালো রেজাল্ট করেছো ও 90 থেকে 100 এর মধ্যে পাও মানে। তারপরে হচ্ছে 80 থেকে এ আর কি হচ্ছে 79-80 এর মধ্যে যদি তুমি পাও কোনো পার্টিকুলার সাবজেক্টে, সেক্ষেত্রে তোমাকে গ্রেড দেওয়া হবে এ প্লাস, ঠিক আছে, এবং বলা হবে এক্সিলেন্ট। তারপরে যদি 70 থেকে তোমরা যদি 79 এর মধ্যে পাও, সেক্ষেত্রে কিন্তু এ গ্রেড দেওয়া হবে, ভেরি গুড পারফরমেন্স বলা হবে। তারপরে 60 থেকে 69 এর মধ্যে যদি পাও, সেক্ষেত্রে বি প্লাস দেওয়া হবে, তুমি অর্থাৎ ভালো অ্যাকচুয়ালি নম্বর পেয়েছো, গুড বলা হবে। তারপরে হচ্ছে 50 থেকে 59 পেলে তোমাকে বি দেওয়া হবে, স্যাটিসফ্যাক্টরি বলা হবে সেক্ষেত্রে তোমাকে। তারপরে 40 থেকে 49 এর মধ্যে পেলে সি দেওয়া হবে মানে 5 বলা হবে, এবং তারপরে 30 থেকে 39 এর মধ্যে পেলে তোমাকে পি দেওয়া হবে। পি মানে হচ্ছে পাস, কোনো রকমভাবে তুমি পাশ করেছো, তোমাকে আরও পরবর্তীকালে খাটতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ ও তোমার যে পারফরমেন্স, শুধুমাত্র তুমি পাস করে উত্তীর্ণ হয়েছো। তারপরে বিলো 30 অর্থাৎ 30-এর যদি নিচে পাও কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে কিন্তু তুমি ফেল করেছো, অর্থাৎ ফেলড, তার মানে 30-এর নিচে পেলে তোমাকে কিন্তু এফ দেওয়া হবে। মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের ডি দেওয়া হতো, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এফ দেওয়া হয়, আর যেখানে 90 থেকে 100 এর মধ্যে পেলে মাধ্যমিকের ক্ষেত্রে ডবল এ দেওয়া হয়, এখানে কিন্তু ও দেওয়া হয়। এবং তারপরে টোটাল যে নাম্বার পাচ্ছ, সেই নম্বরের ওপরেও কিন্তু একটা গ্রেড থাকে। সেটা কিভাবে দেওয়া হয়? সেই নম্বরের ওপর গ্রেড কিন্তু দেওয়া হয়, টোটাল তুমি যে নম্বর পেয়েছো সেই নম্বরকে ডিভাইড করে কিন্তু তোমাকে গ্রেড দেওয়া হয়। ধরো তুমি কোনো কারণে 310 পেয়েছো, টোটাল তুমি কি হচ্ছে 5টা সাবজেক্ট মিলিয়ে। তো এখানেই বলে রাখি, এই যে নম্বরটা টোটালের ওপর ধরা হয় সেটা কিন্তু 5টা সাবজেক্টের ওপর ধরা হয়, মানে তোমার বাংলা ইংলিশ রয়েছে, তার সাথে 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি কম নম্বর পাবে একদম সেই সাবজেক্টটাকে ফোর্থ সাবজেক্ট করে দেওয়া হয়, আর অর্থাৎ 5টা সাবজেক্টের ওপর পাঁচটা সাবজেক্টের টোটাল করে যে মার্কসটা পাচ্ছ। ও এমন কি তোমাদের বলে রাখি, যাদের 5টাই সাবজেক্ট রয়েছে, ফোর্থ সাবজেক্ট যাদের নেই, সেক্ষেত্রে 5টা সাবজেক্টই কাউন্ট করা হবে। তো এখানে অ্যাকচুয়ালি যে তোমার টোটাল 5টা সাবজেক্ট মিলে 310 পেলে, সেক্ষেত্রে 5 দিয়ে ডিভাইড করা হবে। 5 দিয়ে ডিভাইড করার পর কি হচ্ছে, এখানে তোমাদের ভালো করে তুমি ক্লিয়ার করলে এখানে কি হয়ে যাচ্ছে, 62, এখানে কি হয়ে যাচ্ছে 62। সেক্ষেত্রে 62 এখানে কোথায় আছে, এই গ্রুপের মধ্যে পড়ছে, অর্থাৎ তুমি টোটাল কি পেয়ে যাচ্ছ, বি প্লাস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ওভারঅল গ্রেড যেটা বলি, সেই ওভারঅল গ্রেড কিন্তু তুমি বি প্লাস পাচ্ছ। বি প্লাস মানে তোমরা সকলেই জানো গুড, ভালো রেজাল্ট। ধরো তুমি 450 পেয়েছো, সেক্ষেত্রে কি হবে, তোমার নাম্বারটা আরো বেড়ে যাবে। 450 পেয়েছো, 5 দিয়ে ডিভাইড যদি করো ও, সেক্ষেত্রে কি হবে, কি হচ্ছে 90 হয়ে যাচ্ছে, 90% নাম্বার পেয়েছো তোমরা, গড় করে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, 90 থেকে 100 এর মধ্যে পড়ছো, অর্থাৎ আউটস্ট্যান্ডিং, তুমি ও গ্রেড পেলে, মানে খুবই ভালো তুমি রেজাল্ট করেছো। তার মানে বুঝতে পারছো, তুমি যা টোটাল নাম্বার পাবে তাকে 5 দিয়ে ডিভাইড করার পর উচ্চ মাধ্যমিকের ওভারঅল গ্রেড তোমাদের দেয়া হয়। এখন দেখে নেবো তোমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন কত কত। উচ্চ মাধ্যমিকে যদি ডিভিশনের কথা বলি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন কত থেকে কতর মধ্যে মার্কস পেলে, প্রথমেই থার্ড ডিভিশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো থার্ড ডিভিশন দেখো কত নম্বর পেলে তোমরা থার্ড ডিভিশন পাবে, আমি আশা করবো প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন পাও। থার্ড ডিভিশন পাবে কিন্তু 125 থেকে 224-এর মধ্যে যদি তোমরা পাও, 125 থেকে 224-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমরা থার্ড ডিভিশন পেয়েছো উচ্চ মাধ্যমিকে। তারপরে যদি সেকেন্ড ডিভিশনের কথা বলি,
সেকেন্ড ডিভিশনের কথা বলি সেক্ষেত্রে সেকেন্ড ডিভিশনের ক্ষেত্রে কিন্তু 225 থেকে কি বললাম 225 থেকে 299 পর্যন্ত 225 থেকে 299 পর্যন্ত যদি তোমরা নাম্বার পাও, যদি তোমার মোট নম্বর 225 থেকে 299 এর মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি সেকেন্ড ডিভিশন পেয়েছো। এবং থার্ড ডিভিশন বললাম, ফার্স্ট ডিভিশনের কথা যদি বলি, ঠিক আছে, ফার্স্ট ডিভিশনের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু 300 থেকে, ঠিক আছে, 300 থেকে যদি তুমি 500 মধ্যে নাম্বার পাও, মানে অর্থাৎ 300 প্লাস যদি পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো। কি বলছি আবার বলছি, যে ফার্স্ট ডিভিশন হচ্ছে 300 থেকে 500 মধ্যে নাম্বার পেয়েছো। আর এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তোমাদের এ 6টা সাবজেক্ট থাকলেও 5টা সাবজেক্টের নম্বর কিন্তু নেওয়া হবে, বেস্ট অফ 5 কিন্তু তোমাদের নম্বর নেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে আবার বলে রাখি যে ফার্স্ট ডিভিশন যেটা রয়েছে, ঠিক আছে, ফার্স্ট ডিভিশনের নাম্বার কি 300 থেকে এ কি হচ্ছে 500 মধ্যে তুমি পেলে ফার্স্ট ডিভিশন পারবে। এরপরে চলে আসছে কি স্টারের কথা, যে স্টার কততে পাবে, স্টার নম্বর কততে, দেখো 375 যদি পাও, ঠিক আছে, 375 যদি পাও 75% অর্থাৎ 375 যদি পাও সেক্ষেত্রে কিন্তু তুমি স্টার পেয়েছো উচ্চ মাধ্যমিকে। 375 কিংবা 375-এর বেশি তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি স্টার পেয়েছো। তার মানে এটা কিন্তু মনে রাখবে, তুমি যদি 375 কিংবা 375-এর বেশি পাও তাহলে তো তোমরা ফার্স্ট ডিভিশন পেয়েছোই, তার সাথে কিন্তু অবশ্যই স্টার মার্কসও তোমরা পেয়েছো অর্থাৎ স্টার পেয়েছো। এবং কোনো কোনো স্টুডেন্ট কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টে স্টারের কথা বলে থাকে, সেক্ষেত্রে কোনো পার্টিকুলার সাবজেক্টে যদি 75 পাও, এটা খুব সচরাচর বলে যে আমি দুটো সাবজেক্টে স্টার মার্কস পেয়েছি, অর্থাৎ আর 100-এর মধ্যে যদি তুমি 75 পাও কোনো সাবজেক্টে তাহলে কিন্তু তুমি স্টার মার্কস পেয়েছো। আর আর লেটার মানে তোমরা সকলেই জানো মাধ্যমিকের ক্ষেত্রে যে রুলস ছিল, 80 কিংবা 80-এর ওপরে যদি পাও সেক্ষেত্রে কিন্তু তুমি লেটার পেয়েছো। লেটার প্রত্যেকটা সাবজেক্টে হয়, টোটালের ওপর হয় না, স্টার টোটালের ওপর হয়, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, টোটাল প্রত্যেকটা অর্থাৎ 5টা বিষয় মিলিয়ে হয়, কিন্তু লেটার পার্টিকুলার সাবজেক্টে হয়, অর্থাৎ ধরো তোমার আর 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টেই তুমি 80-এর উপরে পেয়েছো, সেক্ষেত্রে বলবে আমি প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছি। আর ধরো কোনো দুটো সাবজেক্টে পেয়েছো সেক্ষেত্রে বলবে আমি দুটো সাবজেক্টে লেটার পেয়েছি। লেটার হচ্ছে এ অ্যাকচুয়ালি, বা অনেকে বলে আমি তিনটে লেটার পেয়েছি, অর্থাৎ তিনটে সাবজেক্টে 80-এর উপরে পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। ওয়েস্ট বেঙ্গলের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রুলস রেগুলেশন নিয়ে আলোচনা করলাম। তোমরা অ্যাকচুয়ালি এবছরে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, না থার্ড ডিভিশন, না অ্যাকচুয়ালি স্টার মার্কস আশা করছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর তার সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার অবশ্যই করো।